আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে F3 টেন্ডার রাউটার। এই রাউটারটি কিভাবে আপনি ক্লায়েন্টকে ব্লক করবেন এবং আনব্লক করবেন এবং কিভাবে কনফিগার করবেন সব কিছু আমি দেখাবো। তো এটি কনফিগার করতে গেলে প্রথমে এর আইপি অ্যাড্রেস লাগবে। এখানে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন 192.168.0.1, এটা হলো আইপি অ্যাড্রেস। এবং লগ ইন করতে লাগবে অ্যাডমিন, পাসওয়ার্ডটি লাগবে অ্যাডমিন, অর্থাৎ লগ ইন পাসওয়ার্ড হলো অ্যাডমিন। তো এটি আজকে আপনাদেরকে কনফিগার করে এবং এটার ব্লকিং সিস্টেম কিভাবে ব্লক করবেন, কিভাবে আনব্লক করবেন, ব্যান্ডউইথ কন্ট্রোল যাকে বলে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা এই রাউটারগুলি অনায়াসে কনফিগার করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এখন এই রাউটারটিতে পাওয়ারটি দিয়ে দিলাম। পাওয়ারটি দিয়ে দিয়ে এটাকে কনফিগার করে নেব প্রথমেই। দেখতে পাচ্ছেন এই রাউটারে কিন্তু বাতি চলে আসছে, কিন্তু বাতিগুলি একটু লো লাইটের, যার কারণে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু লাইনটি কিন্তু পাইছে। তো এটা আমরা এখন কনফিগার করব। পেছনে যে পোর্টগুলি দেখতে পাচ্ছেন, তিনটি হলো ল্যান্ড পোর্ট, একটি হলো আইএএন, ডাব্লিউএএন যে পোর্টটি আছে এটি হলো ইন্টারনেট ইনপুট। তো আমরা এখন চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার আগে আমরা এই রাউটারটিকে ওয়াইফাই কানেক্ট করে নেব, কারণ এটি ওয়াইফাই কানেক্ট করে নিতে পাসওয়ার্ডের প্রয়োজন হয় না, এটা ওপেন থাকে। তো এটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেন্ডা চলে আসে। দেখুন এখানে টেন্ডা F3 কানেক্ট হয়েছে। তো এখন আমরা ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা 192.168.0.1 এটা দিয়ে সার্চ করব। সার্চ করলে কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করব। এটা হলো টেন্ডা রাউটারের আইপি অ্যাড্রেস, মনে রাখবেন এটা দিয়ে কিন্তু টেন্ডাতে ঢুকতে পারবেন। দেখুন এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঢুকে গেলাম। ঢোকার পরে কিন্তু এখানে প্রথমে দিতে হবে লগ ইন পাসওয়ার্ড, কারণ আপনারা যদি লগ ইন পাসওয়ার্ডটি না দেন তাহলে কিন্তু যে কেউ পাসওয়ার্ড পেলে এই রাউটারটির ভিতরে প্রবেশ করতে পারবে, যার কারণে এখানে পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। আমরা প্রথমে দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড লগ অ্যাডমিন এবং কনফার্ম পাসওয়ার্ড অ্যাডমিন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের যে ওকে লেখাটি, আমরা ওকেতে সেভ করে দেবো। এটা আপনারা ডিফারেন্ট পাসওয়ার্ডও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা মন মতো লগ ইন পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। এখানে এখন এরপর আমরা লগ ইন পাসওয়ার্ড যেটি দিলাম সেই অ্যাডমিনটি দিয়ে আবারও আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক আইপি, প্রথমে বক্স আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর উপরের যে PPPoE এটা আছে এটা সিলেক্ট করব। এরপরের বক্সটিতে আমরা সিলেক্ট করব ইউজার নেম, অর্থাৎ ISP থেকে যে আপনাদেরকে আইডি অ্যাড্রেসটি দিবে আইপি অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এবং আইপির নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটাও আপনার ISP থেকে দেবে। এই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেবো, কারণ এই দুইটি হলো আপনারা যে আইডিটি তৈরি করে নেবেন সেখান থেকে আপনাদেরকে এই দুইটি দিয়ে থাকবে। তো আমরা এই দুইটি বসানোর পর এখন নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই নেম, অর্থাৎ মোবাইলের যে ওয়াইফাইটি চালু করার সময় যে নামটি থাকে ওই নামটি আমরা এখানে বসাবো। চাইলে আপনারা বসাতে পারেন অথবা ডিফল্ট রাখতেও পারেন, সমস্যা নেই। তো সেটি আমরা রাখবো, যেটা সেটা হলো টেন্ডাই রাখবো। তো রাখার পর এখানে নিচে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটি আপনারা যে কোনো ডিভাইসে যে কানেক্ট দেওয়ার সময় পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আপনি মন মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এখানে দেওয়ার পর সেভ করে দেব। দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড বসানো সেভ হয়ে গেল, আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসানো শেষ হয়ে গেল। এরপর আমরা পাসওয়ার্ডটি দিয়ে আমরা আবারও রাউটারে কানেক্ট দেব, কারণ ওই পাসওয়ার্ড দিয়ে সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল থেকে আপনার ওয়াইফাই দিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ নতুন পাসওয়ার্ড দেওয়া পড়লো। ওই নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবারও আপনাদেরকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এখানে দেখুন, একটু পরে দেখুন এখানে টেন্ডার শো করছে, টেন্ডার শো করছে। এখানে টেন্ডাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাসওয়ার্ড যাবে, কারণ যে পাসওয়ার্ডটি আমরা এখনই দিয়ে দিলাম পরবর্তীতে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আমরা আবারও ওয়াইফাইটি
কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেল, এরপরও আবারও আমরা 192.168.0.1 এটা দিয়ে আবারও সার্চ দেব ক্রোম থেকে। সার্চ দেওয়ার পর দেখুন এখানে আবারও আমরা রাউটারের সেটিংয়ের ভেতরে প্রবেশ করলাম। এখানে ডান পাশে উপরে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, লাইনের পাশে এখানে দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোল। এখন ব্যান্ডউইথ কন্ট্রোলে এখানে আপনারা যে কয়জনকে লাইন দিবেন সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। দেখুন এখানে একটি শো করতেছে, কারণ একটি মোবাইল কানেক্ট আছে যেটি এখন এই ডিভাইসটি দিয়ে কনফিগার করা হচ্ছে, সেই ডিভাইসটি এখানে কানেক্ট দেখাচ্ছে একটি ডিভাইস। দেখুন এখানে আরেকটি ডিভাইস কানেক্ট দেওয়া হলো, কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আরেকটি ডিভাইস দেখা হলো। এখানে কিন্তু একটি অফ অন সুইচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশে কলমের মতো একটি পেন দেখতে পাচ্ছেন, ওখানে টাচ দিয়ে আপনি ক্লায়েন্টের নাম এখানে লিখে রাখতে পারবেন। এখানে আপনি কাকে কাকে লাইন দিবেন তাকে তার নাম কিন্তু এখানে লিখে রাখতে পারবেন। এবং এখানে যে অন অফ সুইচটি দেখতে পাচ্ছেন, অন অফ সুইচটি অফ করে এবং বাটনটিতে ওকে করে দিন।